শোণিতপুর জেলার বরসলা আর ঢেকিয়াজুলির বিভিন্ন প্রান্তত এটা কৃষক রাইজে হাহাকার করবলগা হয়েছে, কিয়নো পকা ধানত অসীম পোকর উপদ্রব আর যার ফলত এটা কৃষকর বিঘায় বিঘায় ধান খেতে বিনষ্ট হয়েছে আর কৃষক রাইজে এটা ধান চপুয়ার সময়তে এটা মূরে কপালে হাত দিবলগা হয়েছে। বরসলার পিরাকাটা সিংড়ি ঢেকিয়াজুলির বিভিন্ন প্রান্ততো এটা পোকর উপদ্রব ধান খেতিত আর যাক এটা কৃষক রাইজ চিন্তিত হয়ে পড়েছে। আর এই মুহূর্তলৈকে কিন্তু এই ক্ষেত্রে কৃষি বিভাগে কোনো ধরনের বিশেষ পদক্ষেপ লওয়া নাই। কৃষকসকলে ঋণ ধার লৈ খেতি করে এতিয়া চিন্তিত হয়ে পড়েছে, কারণ তেওঁলোকৰ ধান খেতি বিনষ্ট হয়েছে পকা ধানত অসীম পোকর উপদ্রব। মই সেই দৃশ্যাংশ দেখুৱাম। এয়া চাওক, বরসলা সমষ্টির যে পিরাকাটা অঞ্চল আছে, এই পিরাকাটা অঞ্চলত এতিয়া বিঘায় বিঘায় ধান খেতি বিনষ্ট হয়েছে এই সমূহ ধান খেতি কৃষকৰ। আৰু কৃষক ৰাইজে এতিয়া চিন্তিত হৈ পৰিছে যিহেতু তেওঁলোকৰ ধান খেতিত এতিয়া অসীম পোকৰ উপদ্রব। আৰু এফালে ধান খেতি তেওঁলোকে চপাইছে, কিন্তু এই ধান আচলতে কিমান হৈছে সেয়া কৃষকসকলে কব, কারণ প্রায় ধান আচলতে নষ্ট কৰিছে এই পোকে, অসীম পোকে। আৰু এই পকা ধানত এতিয়া যি অসীম পোকৰ উপদ্রব, ইয়াকে লৈ কৃষক ৰাইজ চিন্তিত হৈ পৰিছে। তেওঁলোকে এনেধৰণে ধান চপাইছে কারণ অসীম পোকর উপদ্রব হয়েছে বরসলা আর ঢেকিয়াজুলির পথারত। মই সেই পোক আসলতে কি পোক সেই দৃশ্যাংশ দেখুৱাম। এয়া হয়েছে সেই পোক। আর এনেধরনের এতিয়া খেতি পথারত যি ধান খেতি, ধান খেতিতে এই পোকর উপদ্রব, বিঘায় বিঘায় মাটির ধান খেতি এই পোকে নষ্ট করেছে কৃষক রাইজ। কিন্তু এতিয়া তেওঁলোকে ধান চপুয়ার সময়তে এই পোকর উপদ্রব হওয়াত মূরে কপালে হাত দিবলগা হয়েছে। এই পোক আমি দৃশ্য দেখাইছো, এই পোকেই বরসলা ঢেকিয়াজুলি বিভিন্ন প্রান্তর ধান খেতি এতিয়া বিনষ্ট করেছে। এই সকল কৃষক রাইজ বিঘায় বিঘায় ধান খেতি তেওঁলোকে করেছিল, কিন্তু এতিয়া পোকর উপদ্রবক লৈ চিন্তিত হয়ে পড়েছে। মই কথা পাতিম কৃষক আছে কি কব, আপনি হাতত পোক ধরে থাকছে। হয়, মোর নাম সন্তোষ। হয়, মই আজি পথাৰত 15-20 বছৰ ধৰি খেতি কৰিছোঁ। মানে এই বছৰ যিটো দেখিছোঁ, মানে এই অসীম পোক নে কি পোক বুলি কৈছে, এই পোকে যিটো উপদ্রব কৰিছে, এতিয়া আমি বিঘাই প্ৰতি 5,000 কি 5,500 তেনেকৈ খৰচা হৈ আছে। এতিয়া এই খৰচাৰ বিনিময়ে আমাৰ ফলাফল কি পাম সেইটো এতিয়াও বুজিব পৰা নাই। পিছত মানে ধান চপোৱাৰ পিছত কি উৎপাদনটো কি আহে সেইটো এতিয়া আমি হঠাৎ আজি এই কেইবাদিন ধৰি পোকৰ উপদ্ৰৱ বাঢ়িছে। হয়, ধান যিমানে পকিছে সিমানে পোকে আক্ৰমণ বেছি কৰিছে, সব কাটি পেলাই দিছে, কাটি পেলাইছে। আকৌ ইফালে 10 বিঘামান মাটি ওলাই আছে, তাতো এই পোকে আক্ৰমণ বেছি কৰি আছে। মেডিচিন দিব পৰা নাই? নাই, মেডিচিন একো দিব পৰা নাই। তাত পানী আছে, এতিয়া পানীৰ মাজত মই কি মেডিচিন দিম? পকা ধানত কেনেকৈ মেডিচিন দিব? নাই, ওলোৱা ধানতো এতিয়া পানী আছে যে ওলাই আছে, তাতো যে কেঁচা ধানত লাগি আছে, সেইটো এতিয়া মই কি বুলি কম? কৃষি বিভাগক জনাইছিলে? কৃষি বিভাগ মই তেনেকৈ জনোৱা নাই। এই অঞ্চলটোত কিবা ব্যৱস্থা লৈছে নেকি কৃষি বিভাগে এই পোকৰ কাৰণে? এই পোকৰ কাৰণে আমাৰ তেখেত ছাৰে আছে, তেখেত ছাৰে ক'ব, তেখেতে জনাইছে বোধহয়। হয় হয়, মই সেই ধানৰ দৃশ্য দেখাম। এই চাওক ধান, কিন্তু এই ধান যেনেধৰণে হ'ব লাগিছিল সেয়া নাই, পোকে সমূলি কাটি বিনষ্ট কৰিছে। এনেধৰণেহে কেৱল কিছু অংশহে এই ধান বাচিছে, কাৰণ চাওক য'ত বিঘাই প্ৰতি 20-25 মন হয় সেই ধান কিন্তু আজি নাই। এনেধৰণে কিছুহে ধান বাচিছে, এনেধৰণে এই পোকে কাটি সমূলি নষ্ট কৰিছে। এতিয়া কিন্তু এইসকল কৃষকে কেনেকৈ ধান চপাব তাক লৈ চিন্তিত হৈ পৰিছে। এনেধৰণে তেওঁলোকে এতিয়া ধান চপোৱাত ব্যস্ত হৈ পৰিছে, কাৰণ পোকৰ উপদ্ৰৱ, হঠাৎ খেতি, ধান খেতিত এনেধৰণে পোকৰ উপদ্ৰৱত কৃষক ৰাইজ এতিয়া হাহাকাৰ কৰিবলগা হৈছে। মই কথা পাতিম, এগৰাকী স্থানীয় কৃষক আছে, কি ক'ব, কিমান ধান খেতি কৰিছিলে? বর্তমানো মই এনে 15-20 বিঘামান তেনে খেতি করে আসিল, কিন্তু পোক লাগিছে বর্তমান, মানে মূর বুলি মাত্র নহয় রাইজরে লাগিছে বুলি কব লাগিব, কিয়নো অন্য বছরবিলাক তেনেকা ধরনের পোক আহা নাছিলে, কিন্তু অচিনাক্ত তেনেকা এইটো বছর যে কেনেকৈ আহি পেলে আমার খেতি পথাৰত আক্রমণ করেছে, এইটো আমার কারণে খুব একটা চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে। কৃষি বিভাগক জনাইছিলে? বর্তমান তেনেকাকে মই অফিসিয়ালি জনা হোৱা নাই। যোৱাকালি মই ওভার মানে ফোন দি তেখেতৰ লগত কথা পাতিছিল, এই আমার যেটা বরসলা কার্যালয় এই এই ডিও হয়, তেখেতৰ লগত কথা পাতিছো, কিন্তু তেখেতে কিবা এটা শারীরিক অসুবিধা হওয়ার কারণে অফিসত নাই। তথাপিও তেখেতে কৈছে যে তোমালোকে যিমানখিনি পাৰ কৃষক ৰাইজৰ নাম লিষ্ট সমূহ কৰি থোৱা, তাৰপিছত আমাক সুধিছে কি
কিষাণ কি এটা বীমা যোজনা কিষাণ বীমা যোজনাৰ কথাটো কৈছিলে কিন্তু আমি সেই যিটো কিষাণ বীমা যোজনা এইটো সদ্যহতে আমি গম পোৱা নাছিলোঁ আৰু যাৰ ফলত আমি মানে কিষাণ বীমা যোজনাটো আমি বনাই ল'ব পৰা নাই তো তেখেতে কৈছে এইটো যদি থকাহেঁতেন আপোনালোকে কিবা এটাটো বিনিময় পালেহেঁতেন তথাপিতো মই অফিচিয়েলি যি পাৰোঁ মই চেষ্টা কৰিম তেনেকুৱা বুলি আমাক মানে জনোৱা হৈছে মোক কি ক'ব এইটো কি পোক তো একচুৱেলি যিটো পোক আজি তিনি চাৰিদিনৰ পৰা বেছিকৈ উপদ্ৰৱ আৰম্ভ কৰিছে এইটো সুৰ পোক বুলি কয় আৰু এইটো পোক মেইনলি ৰাতিকৈ যিমান ধান আছে ধানখিনি কাটি তলত পেলাই দিয়ে আৰু এওঁলোকে দিনৰ ভাগত বেছিভাগ মাটিৰ লগতে থাকে আৰু ৰাতি পেলাই দিয়ে আৰু এইটো সময়ত যিটো পৰিস্থিতি কৰিছে মানে আপুনি পথাৰত চাইছেই মোটামুটি 30-40% ধান অলৰেডি কাটি পেলাইয়ে দিছে পকা ধানখিনি মাটিত আৰু সেইখিনি ধানটো বুটলি অনা সম্ভৱো নহয় কোনো পদ্ধতি নহয় আৰু তাৰ কাৰণে চৰকাৰে বা কৃষি বিভাগে অনতি পলমে কিবা এটা সুব্যৱস্থা নল'লে আমাৰ কৃষক ৰাজ্যত যথেষ্ট ক্ষতি হ'ব হয় আচলতে 40% ধানেই আচলতে কাটি পেলাই দিছে এই পোকে আৰু এই পোক আচলতে নিশাৰ ভাগতহে ওলায় বুলি কৃষকসকলে জানিব দিছে দিনত কিন্তু তেনেধৰণে নাথাকে ধানত নিশাৰ ভাগতহে এই পোকে উপদ্ৰৱ চলায় আৰু য'ত পথাৰ খেতিপথাৰ আছে তাত কেৱল ধান পৰি আছে কেৱল ধান পৰি আছে কাৰণ নিশাৰ ভাগত এই পোকে এনেধৰণে ধান খেতি বিনষ্ট কৰিছে পকি যোৱা ধানত এতিয়া পোকৰ উপদ্ৰৱ আৰু ঢেকীয়াজুলি আৰু বৰচলা অঞ্চলত এই পোকৰ সন্ত্ৰাসত এতিয়া কৃষক ৰাইজে হাহাকাৰ কৰিব লগা হৈছে।